হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি। তো অনেকে বলতেছেন ভাই, টিকটক ব্যবহার করলে অতিরিক্ত এমবি কেটে যাচ্ছে, টিকটক ব্যবহার করার পরবর্তীতে দেখা যায় এমবি শেষ হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমরা কি করব, কি করে সমস্যার সমাধান করব, তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কি করে আপনি টিকটক ব্যবহার করলে আপনার এমবিটা কম কাটবে। তো এ টু জেড সেটিং দেখিয়ে দিব। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অ্যাকাউন্টটা আমরা রিকভার করে দিব। তো তার জন্য কি করতে হবে, আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, এবং কি কমেন্ট বক্সে পিন করা থাকবে, ওইখান থেকে আমাদের গ্রুপে চলে আসেন, আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনারা যে কোনো সমস্যার সমাধান করে দিবেন। তো চলে যাচ্ছি মোবাইল হোম স্ক্রিন, ওইখান থেকে দেখে নেবেন কি করে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করলে যে অতিরিক্ত এমবি কেটে যায় এটা সেটিংসটা অফ করে দিবেন। টিকটক ব্যবহার করলে অতিরিক্ত এমবি কেটে যায়, তো এই সমস্যাটা সমাধান করবেন কি করে, একটা সেটিংস বন্ধ করে দিলে আমাদের অতিরিক্ত আর এমবিটা কাটবে না। তো এটা আমরা কি করে সেটিংসটা বন্ধ করব, আমরা সর্বপ্রথম আমাদের প্রোফাইলে চলে আসতে হবে। প্রোফাইলে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশন পেয়ে যাব আমরা। আমাদের প্রোফাইলে থ্রি ডটে ক্লিক করার পরবর্তীতে এখানে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পরবর্তীতে আমরা হোল্ড করে নিচে চলে আসতে হবে। তো যাদের যাদের টিকটক ব্যবহার করলে অতিরিক্ত এমবি কেটে যায় তাদের জন্য সেটিংসটা অবশ্যই এটা বন্ধ করে দিলে আমাদের, কিংবা এটা যদি বন্ধ করা থাকে এটা যদি অন করে দেন তাহলে আর অতিরিক্ত এমবি কাটবে না। তো এখান থেকে আমরা ডাটা সেভার, তো এখান থেকে আমরা ডাটা সেভার একটা অপশন পেয়ে যাব। তো এখান থেকে আমরা এই অপশনটাতে চলে আসব, ডাটা সেভার। তো এই অপশনটাতে চলে আসার পরবর্তীতে এই অপশনটা অবশ্যই অবশ্যই আপনি এটা অন করে দিতে হবে। এটা অন করলে আপনার অতিরিক্ত এমবিটা আর কাটবে না। এটা আপনি যখন আসবেন, আসার পরে দেখবেন যে এটা অফ করা আছে, তো এই অপশনটা আপনি অবশ্যই এটা অন করে রাখবেন, কারণ আপনার অতিরিক্ত এমবি এখান থেকে সেভ হবে, আপনার যে অতিরিক্ত এমবিটা কেটে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে এই অপশনটা অবশ্যই অবশ্যই আমরা এটা অন করে দিব। এটা অন করে দিলে আমাদের অতিরিক্ত এমবি কাটবে না। তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে লাইক বাটনে ক্লিক করে দিবেন।